हाँ मानिक 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 क्या है मानिक मीनू जाना बाड़ी कोथाय दक्षिण डाउकी दक्षिण डाउकी বাড়িতে কে কে আছে বাড়িতে তিন জন অল্প বর্তমান আর দুজন আছে এ তিন জন তিন জন কে কে আমার ছেলে আমার স্বামী স্বামী কি করেন কিছু করে না এ প্যারালাইসিস কোন রকম প্যারালাইসিস হয়েছে ছেলে কি করে ছেলে টোটো চালায় টোটো চালায় এখন আয় রোজগার ঠিক আছে না গো ভাইরাসের কোনো আয় রোজগার নাই আয় রোজগার নাই কি হয়েছিল ঝড়ে ঝড়ে আমার টালি আমার তো অ্যাসবেস্টার ঘর না ও মাটির ঘর টালির ঘর টালি তিনশো মানে ভাঙিছে কিন্তু আমাকে টাকা দেয় তো এইগুলো যে পেলেন কাজে লাগবে অনেক কিছু আছে ত্রিপল আছে ও ও যে টালি যে ভাঙিছে তাহলে চাপি দিবা আচ্ছা আচ্ছা আর কি হলে ভালো হতো আর সে আগে যখন দিয়ে তাহলে তো চাল আরই অন্য লোক অন্য লোক পাইছে কিন্তু আমাকে তো এসব জিনিস পাইতেনি এখন পেয়ে এগুলো খুশি যা যা যখন কিছু পাইনি এগুলো পাইনি খুশি নিয়ে যা হয়েছে তাই খুশি তাই খুশি আচ্ছা যারা দিল তাদেরকে কিছু বলবেন নাকি আর কি বলবো তো যা ভালো তো তোমাকে বলছি আচ্ছা অনেক ধন্যবাদ কথা বলার জন্য আচ্ছা ঠিক আছে সাবধানে থাকবেন হ্যাঁ উদ্যোগে আজকে আপনাদেরকে এই সামগ্রী বিতরণী অনুষ্ঠানে উপস্থিত আছেন জনকল্যাণ সংঘের সম্পাদক সম্মানীয় শ্রদ্ধাভাজন তপনবাবু তপন পণ্ডা মহোদয় প্রণয়বাবু আছেন তপনবাবু আছেন জনকল্যাণ সংঘের সমস্ত কর্মকর্তা বন্ধুরাও আছেন দিদিরা আছেন এবং আপনারা যে মায়েরা এখানে সমবেত হয়েছেন আপনাদের প্রত্যেককেই কাজলা জনকল্যাণ সংঘের পক্ষ থেকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন নমস্কার প্রণাম নিবেদন করে আজকে এই জনকল্যাণ সংঘ যে স্বেচ্ছাসেবী সংস্থা এই স্বেচ্ছাসেবী সংস্থা বিগত এপ্রিল মাস থেকে স্বপনবাবু বললেন তার কারণ এই আমফান এবং করোনা ভাইরাসের প্রকোপে মানুষ যে ক্ষতিগ্রস্ত হয়েছেন তার জন্য এপ্রিল মাস থেকে জনকল্যাণ সংঘ সারা বাংলার বিভিন্ন জেলায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন কিন্তু তার অতীতে ও বিগত বছরগুলিতে বছরের পর বছর ধরে এই জনকল্যাণ সংঘ দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে পরিষেবা প্রদানের চেষ্টা করে তো তাদের স্বেচ্ছাসেবী সংস্থার রীতি এবং নীতিকে মেনে শতদল মাইতি বাড়ি কোথায় বাড়ি সুব্দি বাড়িতে কে কে আছে আপনার আমি আছি আমার স্বামী আছে আপনারা একসঙ্গে থাকেন আচ্ছা ছেলে পুলেরা আলাদা থাকে ছেলে বৌমা দুজন নাতি আলাদা স্বামী কি করেন কিছুই না তাহলে চলে কি করে আপনাদের কি করবো খাটাখানি করে মাঝে মাঝে জাল টানতে যায় আচ্ছা মাঝে মাঝে ডাল টানতে যায় এই ঝড়ে কিছু ক্ষয়ক্ষতি হয়েছিল নাকি ঘরবাড়ি ভেঙে গেছিল এগুলো যে পেলেন এগুলো কোনো কাজে লাগবে লাগুক না লাগুক ঈশ্বরের দয়া যিনি দিয়েছেন ভগবান আর কি হলে ভালো হতো আর কি দিলে ভালো হতো আপনার ভাগ্যে যা আছে তাই মিলবে ভাগ্যকে অগ্রাহ্য করলে চলবে আচ্ছা তাহলে ভাগ্যের উপরেই সবকিছু কর্ম করলেও তো কর্মরত নয় আচ্ছা যারা দিল তাদেরকে কিছু বলবেন নাকি বলবো তাদের আর কিছু বলার নেই আছে ভাইরা জানে বোন যখন গরিব হয়ে গেছে ভাইদের আর কি বল ভাইরাই যেটাই করবে সেটাই মেনে নিতে হবে ভাই যদি বোনের প্রতি সম্পর্ক রাখতে চায় তাহলে ভাই সে ভাইয়েরা সেরকম করবে ঠিক আছে
আমার স্বামী আমি তিনজন তোমার বাড়িতে তিনজন নাম কি তোমার আমার নাম গৌরী নায়ক গৌরী নায়ক বাড়ি বাড়ি সুখদি বাড়ি সুখদি স্বামী কি করেন রিকশা চালান রিকশা চালান আর আমি বাসারে জিয়ের কাজ করি আচ্ছা কোথায় সুপারমার্কেটে এখন কি যেতে পারা যায় কাজ করতে যাও হ্যাঁ এইগুলো পেয়ে কি মনে হচ্ছে ভালো হচ্ছে এইগুলো পেয়ে আমরা খুব আনন্দ পাচ্ছি আর কি হলে ভালো হতো আর কি হলে ভালো হতো আর কি এই পাচ্ছি সবাই যাই পাচ্ছি আমরাও সেই পাচ্ছি এটাই খুব আনন্দ জিজ্ঞেস করছো গায়ে গায়ে কেন গায়ে গায়ে উঠতে চাকরি চলে যাবে আমি।